চোখের জলে অনশন শুরু করলো মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা। পাঁচজন ছাত্র আমরণ অনশনে বসলো এবং তারা একটাই কথা, অনশনে বসার পর জানালেন যে তারা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের সঙ্গে সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। তারা চান রোগীরা সমস্ত রকম প্রয়োজনীয় সুবিধা যাতে পান, ছাত্রছাত্রীরা যথাযথভাবে সুগঠিত ভবিষ্যৎ তারা যাতে গড়েন। ইতিমধ্যে আজকে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস আজকে মেডিকেল কলেজে ফিরলেন, তাই অফিসের সামনে পুলিশি পাহারা দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যতের ভাবনা চিন্তা করে অনশনের মাধ্যমে পড়াশোনা শুরু করেছে। যারা পরীক্ষা দিচ্ছে তারা কোনোভাবে অনশনে আসেনি, বাকি ছাত্রছাত্রীরা একসঙ্গে জড়ো হয়েছেন। এটা একটা পরীক্ষা আমাদের ডিটারমিনেশন, যে আন্দোলন আমরা স্বতঃপ্রণোদিতভাবে এবং সবার সম্মতিক্রমে যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের এই যে পাঁচজন প্রতিনিধি যারা মেডিকেল কলেজের প্রতিনিধি, যারা মেডিকেল কলেজের ছাত্রধারা, তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের স্বাস্থ্যের কথা আমাদের অথরিটি ভাবুন। তারা আমাদের বলেন যে তারা আমাদের মাতৃশিশু, আমরা তাদের কাছে সেই আবেদন জানাব যাতে তারা তাদের যে তারা তাদের পজিশন হোল্ড করুন, তারা তাদের অভিভাবক সব থেকে একটু জাগিয়ে তুলুন, তারা আমাদের কথা শুনুন, তারা আমাদের সাথে এতদিন ধরে আমরা বসে আছি, আমরা চাই যে সমাধান হোক। আজকের তো একদিনে এই কথা, এই জিনিসটা আসেনি, অনেক দিনের পরে এই জিনিসটা আজকে এসেছে। আমরা চাই তারা আমাদের সাথে কথা বলুন। তারা আমাদের সাথে কোনোদিন কোনো কন্ট্যাক্ট করেনি। যখন আমরা তাদের সাথে কথা বলতে গেছি আমাদের উপর তারা হাত চালিয়েছে, আমাদের মেরেছেন, প্রাণী মেরে ফেলবার হুমকি দিয়েছেন। আমরা তাদের কাছে এখনো আবেদন জানাচ্ছি, তারা এত কিছু করার পর আমরা তাদের কাছেই আবেদন জানাচ্ছি, কেননা তাদেরকে আমরা কলেজের অধ্যক্ষ মনে করি এবং তাদেরকে আমরা মনে করি যে তারা যেই নোটিশটা দিয়েছেন সেটাকে তারা ফলপ্রসূ করতে পারবেন। আমরা তাদের কাছে এখনো আবেদন জানাচ্ছি, আপনারা নিজেদের অভিভাবক সত্তাকে জাগিয়ে তুলুন। আপনারা যদি আমাদের কলেজের অথরিটি, আপনারা আমাদের কলেজের হায়েস্ট অথরিটি, আপনারা প্রিন্সিপাল, আপনি আমাদের ছাত্রদের স্বার্থ রক্ষা করবেন, এমএসবিপি তিনি ছাত্রসহ রোগীদের স্বার্থ রক্ষা করবেন। তাদের উপস্থিতিতে কি করে এরকম ঘটনা ঘটছে, কি করে সেন্ট্রাল ল্যাব বন্ধ হয়ে যাচ্ছে, কার নোটিশ, এগুলো তারা একটু খুঁজে বার করবেন এবং কাদের উদ্দেশ্যে প্রণীত প্রয়োজনে সেই সাধারণ রোগীদেরকে, ছাত্রদের যারা কোনোভাবেই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নয়, এদের কাজ শুধু পড়াশোনা এবং চিকিৎসা বিজ্ঞান শেখা, তাদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে। যারা ভবিষ্যতের ডাক্তার তাদের সাথে যদি রোগীদের লড়াই করে দেয় তাদের কাদের সুবিধা হবে আপনারাই বুঝতে পারছেন। আমাদের সবার কাছে আবেদন আছে, সাধারণ মানুষ যারাই আজকে আমরা দেখছেন, আমাদের বন্ধুদের দেখলেন, আমার ভাইদের দেখলেন, যারা আজকে অনশনে বসেছে, তাহলে শুধু মেডিকেল কলেজের নয়, পশ্চিমবঙ্গের সমস্ত গণতন্ত্র প্রেমী এবং সমস্ত সজাগ নাগরিকের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের সাথে এসে বসুন। আমাদের কলেজ অথরিটি আমাদের কথা শুনছেন, তারা আমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করছে না, আপনারা আমাদের কাছে আসুন, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, হয়তো আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা লড়াই চালিয়ে যাবো, কারণ এতদিন ধরে লড়াই করেছি, মেডিকেল কলেজ লড়াই করেই এগিয়ে চলেছি, আমরা লড়াই চালিয়ে যাবো। এই পরীক্ষাটা আমাদের ডিটারমিনেশনের অথরিটি নির্মমতা, তারা কতটা নির্মম হতে পারে, তাদের পুত্র সমাজ ছাত্ররা যেখানে না খেতে পেয়ে মরতে বসবে তখন তারা কি কি স্টেপ নেন এবং তারা কতটা নির্মম হতে পারেন তাদের স্বার্থ রক্ষার জন্য, আমরা সেই জিনিসটার জন্য অপেক্ষা করছি। এখন আমাদের একটাই কাজ আমরা অপেক্ষা করব, আমাদের নর্মাল ছাত্র জীবনের যে কাজ সেগুলো তো ব্যাহত হয়েছে, ইউনিয়ন না থাকার জন্য 6 বছর ধরেই অনেক নর্মাল কাজ ব্যাহত হয়েছে এবং ইউনিয়নের দাবিতে যখন আমরা আন্দোলন শুরু করেছি সেই সময় চিকিৎসকরা যারা স্যারেরা ছিলেন যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই নোটিশটা পেয়েছি, 22 তারিখে আমরা ইলেকশন করাতে পারবো। আমরা এখনও আশাবাদী তারা তাদের এই নোটিশটা এবং যাদের প্ররোচনায় এই সেন্ট্রাল ল্যাব এবং রেডিয়েশন এবং অন্যান্য অতি বন্ধ হয়েছিল, বিভিন্ন ফ্র্যাকশন অফ মেডিকেল ফ্যাটার্নিটি, আমাদের চিকিৎসক বন্ধুরা, আমাদের সিনিয়র যারা, আমাদের নার্সিং স্টাফ, আমাদের গ্রুপ ডি স্টাফ, আমাদের রোগী, চারটি দলকে নিয়ে তো আমাদের মেডিকেল পরিষেবা, তাদের সবাইকে একসাথে না থাকলে আমরা কোনোভাবেই মেডিকেল কলেজের মতো একটি তার চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিতে পারবো না। তাদের সুবিধা এদের মধ্যে লড়াই তৈরি করলে
আমাদের সাথে নার্সিং স্টাফদের, আমাদের সাথে গ্রুপ স্টাফদের, আমাদের সাথে রোগীদের কোনো লড়াই নেই। তাদের সুবিধা এটা আপনারাই খেতে পারবেন। সেই সিসিটিভি ফুটেজটা দেখান, আপনারা জোগাড় করুন। এখানে আমাদের চিকিৎসকরা আমাদের উপর চড়াও হচ্ছে, আমাদের গলা কেটে দিচ্ছেন, আমাদের চুলের মুঠি ধরে টানছেন, আমাদের জামা টেনে আমাদের হিঁচড়ে দরজা থেকে ভিতরে মাথা ঢুকছে, এখান থেকে বেরোতে দেবো না। যাদের বলছেন যে তোমাদের আমরা প্রাণে মেরে দেবো, আপনারা সেগুলো জোগাড় করুন, এগুলো আপনাদের কর্তব্য। আমরা আমাদের কর্তব্য করে যাচ্ছি, আমাদের কাজ অপেক্ষা। আমরা প্রিন্সিপাল, আমাদের অথরিটি, তাদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু তারা আলোচনা করতে চাইছে না কোনোভাবেই। তারা আমাদের সাথে আমরা এখনো একটাই কথা বলবো যে রোগী পরিষেবা চলছে, কেননা রোগী পরিষেবা আমরা দিই না। আমরা ছাত্র, আমরা 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 সেখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি, আমরা পড়াশোনা করছি, আমাদের কাজ পড়াশোনা করা। যারা এই রোগী পরিষেবা দেন তারা রোগী পরিষেবা দিয়ে চলেছে অবিরাম, আমরাও সেই কাজেই যুক্ত হব এবং কখনো না শুধু রোগী পরিষেবাই করব। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এই সেন্ট্রাল ল্যাব এখন ফাংশনিং রয়েছে। আপনারা অনেকটা হয়তো বলছেন যে কালকে টিচাররা চলে যাওয়ার পরে তখন ফাংশনিং হয়েছে, এরকম কিন্তু নয়। কালকে প্রিন্সিপাল এমএসবিটি ছিলেন না, দেখতাম মেডিকেল কলেজ কি শব্দ হয়ে গেছিল, আপনারাই বলুন কোনো পরিষেবা কি বন্ধ হয়ে গেছিল? তারা বলছেন যে আমরা মৌখিক ভাবে বলছি, অনেকটা এগিয়ে গেছে, যখন তাদের রিটেন নোটিশ রয়েছে তারা বলছেন যে আমি 22 তারিখ ইলেকশন করাবো, আমরাই করাবো। তারপরে তারা কেন এই নোটিশ থেকে ফিরে যাচ্ছেন তারা এটা বলছেন না, তারা বলছেন না কি কি কারণে এটা হচ্ছে, এবং তারপরে লিখিত নোটিশ তারা দিচ্ছেন না। আমরা মনে করি কেননা কলেজে সকল রকম ছাত্র রিলেটেড যে কাজকর্ম হয় সেগুলো আমাদের কলেজ অথরিটি করে, এবং আমরা তাদের কাছ থেকে যে রিটেন নোটিশ পেয়েছি তাকেই আমরা সর্বোচ্চ মনে করি, এবং তারা যে আমাদের যে আশ্বাস দিয়েছিলেন আমরা সেই আশ্বাসেই আশ্বস্ত হয়ে এত দূর এসেছি, এবং এখনো আমরা তাদের প্রতি আশাবাদী, তারা তাদের নোটিশকে ফলো করবে, এবং আমাদের ছাত্রছাত্র এবং তাদের যারা স্টুডেন্ট তারা তো তাদের পুত্র সময় তারা বলেন, তারা তাদের এই কথাগুলি শুনবেন, এবং তাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয়, তাদের স্বাস্থ্য যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাকেই ফলো করবেন, এবং আমাদের সেই সুস্থ আলোচনার মাধ্যমে এই মামলা যে এই জিনিসটি যেটা হচ্ছে তার প্রতি দ্রুত নিষ্পত্তি দেখবেন। আমরা এখানেই রয়েছি, আমরা থাকবো, আমাদের এই মুহূর্তে বলার কিছু নেই, আমরা এখন শুধুই অপেক্ষা করবো। আমরা আমাদের প্রফেসর এবং আমাদের বক্তব্য অতি স্পষ্ট, আমরা এখানে যারা রয়েছে তারা প্রত্যেকে ইউজি স্টুডেন্ট, আমরা কোনোভাবেই স্বাস্থ্য পরিবর্তন সাথে যুক্ত নয়। তাদের প্ররোচনায় বিভিন্ন বিভাগের যারা কর্তব্যরত লোক রয়েছিলেন তারা কাজ ছেড়ে এখানে এসে পড়েছে। তাদের প্ররোচনায় বিভিন্ন বিভাগ সব নয়, অধিকাংশ ইনডোর আউটডোর ইমার্জেন্সি পরিষেবা চালু ছিল কয়েকটি বিভাগ, যে তাদের প্ররোচনায় এগুলি বন্ধ হয়েছে, এগুলি আমরাও চাই সামনে উঠে আসে। আমরা চাই যাতে সুষ্ঠু নিষ্পত্তি হোক, কেননা আমরা কেউই রোগীদের বিরুদ্ধে নেই। স্বাস্থ্য পরিষেবা যেমন চলছিল সেই দিন চলেছিল, 7 তারিখ চলছিল, আজকেও চলবে এবং প্রতিদিন চলবে। আমাদের যারা স্বাস্থ্য পরিষেবা দেয় চিকিৎসক, পিজিটি, আরএমও, হাউস স্টাফ, ইনকার্ড, তারা তাদের কর্তব্য পালন করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমরা অত্যন্ত নিরুপায় হয়ে আন্দোলনে থেকে গেছি। আমাদের অথরিটিকে আমরা আমাদের কলেজের হায়েস্ট অথরিটি ভাবি এবং তারাই আমাদের ছাত্র রক্ষা করবেন এটাই আমরা আশা করি। তাদের উপর আমরা অনেক প্রত্যাশা নিয়েই আন্দোলন শুরু করেছিলাম এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা ইলেকশনের ডেট বর্তমান কি আছে, কিন্তু যে মুহূর্ত থেকে তারা কলেজে যে অনভিপ্রেত ঘটনাগুলি ঘটল, রোগী পরিষেবাকে অদৃশ্য নোটিশে বন্ধ করে দিয়ে সাধারণ রোগীরা নানা জায়গা থেকে যারা আসছেন নানা রকম শারীরিক অসুবিধা রয়েছে, বয়স্ক লোক, বাচ্চা, তাদের শরীরকে যারা ক্ষতিগ্রস্ত করে সেন্ট্রাল ল্যাব রেডিয়েশন যারা বন্ধ করে দিয়ে সেই রোগীদেরকে যারা খেপিয়ে এখানে পাঠিয়েছিলেন আমাদের তাদের কাছে প্রশ্ন আছে। আমরা
আমরা কেউ চাই না, আমরা সবাই ছাত্র। আপনারা তো দেখেছেন যে আমার বন্ধুর অনেকে 2018 সাল থেকে আমরা এক হোস্টেলে একই রুমে, আজকে ওখানে নাকে বসে আছে। আমি জানি না আমি কিভাবে এরপরে বাকি সময়টা চলবে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।